হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে জাপানের ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারটা বেশ বড় করা হয়েছে। দেখুন, সবচেয়ে প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ট্রেলার বড় করা মানেই তার মধ্যে গল্প দেখিয়ে দেওয়া মানেই কিন্তু সেটা খারাপ ট্রেলার নয়, ঠিক আছে? জাপানের প্রিভিউটা কম্প্যাক্ট ছিল, সেখানে একটা তারা কনফিউশন ক্রিয়েট করেছিল, তারা গল্পের ব্যাপারে বেশি কিছু গিভ অ্যাওয়ে করেনি, সেটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল ডেফিনেটলি। কিন্তু তা বলে যে ট্রেলারটা তাতে যেহেতু গল্পের আউটলাইনটা বলে দিয়েছে বলে যে সেটা খারাপ, এটা যে অনেকজনের ধারণা হয়ে গেছে, এটা খুব ভুল ধারণা। ট্রেলারের কিন্তু সবসময় কাজ গল্প লুকিয়ে রাখা নয়, ঠিক আছে? একটা জেনারেল অডিয়েন্স, ঠিক আছে, জেনারেল অডিয়েন্স যে ছবিতে ছবিটা দেখতে যাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই দেখো এই ছবির মধ্যে এই এই জিনিস থাকতে চলেছে। তাই জন্য দেখবেন এই ট্রেলারটার মধ্যে খালি কিন্তু অ্যাকশনের ওপর ফোকাস করা হয়নি, সেখানে ইমোশনের ওপর ফোকাস করা হয়েছে, দেশভক্তির ওপর ফোকাস করা হয়েছে, কমেডির ওপর ফোকাস করা হয়েছে, রোম্যান্সের ওপর ফোকাস করা হয়েছে, গানের ওপর ফোকাস করা হয়েছে, অ্যাকশনের ওপর ফোকাস করা হয়েছে, সব কিছু, মানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছবির মধ্যে রয়েছে সব কটা এলিমেন্টই কিন্তু দর্শককে দেখিয়ে দিচ্ছে যে ভাই এটা একটা 2 ঘন্টা 50 মিনিটের হোলসাম এন্টারটেনমেন্ট। এবং অ্যাটলি কিন্তু যেরকম ছবি বানিয়েছে, সেটা বিগিল হোক, থেরি হোক, মার্শাল হোক, রাজারানী হোক, সেই ধরনেরই ছবি বানিয়েছে একদম। রাজারানী তো লাভ স্টোরি ছিল সেদিন, বাকি তিনটে যে বললাম যে তার মধ্যে সব কিছু থাকবে, ইটস আ কমপ্লিট প্যাকেজ এন্টারটেনার আর কি। এবার দেখা যাক সেখানে অ্যাটলি নিজের ছবির মধ্যে খুব সুন্দর সুন্দর না মেসেজ দেয়, ঠিক আছে, খুব সুন্দর দেয়। মানে থেরির মধ্যে ছিল, থেরি এমনিতে একটা অ্যাকশন মাস মুভি, কিন্তু তার ভিতরে ছিল হচ্ছে যে কীভাবে প্যারেন্টহুডটা কীভাবে মানে একটা বাচ্চাকে এফেক্ট করে, সেইটা নিয়ে দেখবেন বিজয় ক্লাইম্যাক্সের ডায়লগও থাকে। তো সেই জিনিসপত্রগুলো খুব সুন্দর দেয়। তো দেখা যাক এবারে সেই জিনিসটা এফেক্টিভলি বলতে পারে কিনা, যে দেশের ব্যাপারে, যেখানে একটা শাহরুখের ডায়লগও রয়েছে, একটা ইমোশনাল সিন রয়েছে, খুব সুন্দর ওয়ার্ক করছে, যে শাহরুখ বলছে যে আমি জাওয়ান, আমি বারবার মরতে পারি কিন্তু দেশের জন্য আমি দেশকে বেঁচে দেবো না তোমার কাছে। এবার চলে আসবো হচ্ছে এই ট্রেলারের গল্প, যেটা গল্পের ব্যাপারে আমরা বুঝতে পারছি। দেখুন, একটা কনফিউশন, মানে ট্রেলারে এইটা ক্লিয়ার করে দিয়েছে বাপ ছেলে হবে, কিন্তু ট্রিপল রোল আছে কিনা সেটা ক্লিয়ার করেনি। এবং আরও একটা জিনিস দেখবেন, একটা সুন্দর করে করেছে, মানে বলেও দিয়েছে আবার অ্যাট দ্য সেম টাইম বলেও নি এইটা কেমনভাবে করেছে। দেখবেন যখন থেকে নয়নতারাকে দেখাচ্ছে সেখান থেকেই একটা কেমন ম্যাচ কাট করে দীপিকাকে দেখিয়েছে। আবার দেখবেন কিছুটা মানি হাইস্টের মতো একটা ব্যাপার রয়েছে, যে ও যখন মেট্রোটা হাইজ্যাক করছে ধীরে ধীরে সুনীল গ্রোভার বলছে যে সবাই ওর ফ্যান হয়ে যাচ্ছে। এটা আমরা দেখেছিলাম মানি হাইস্টের ক্ষেত্রে, যে প্রফেসর ওইদিকে ব্যাংক হাইজ্যাক করে নিয়েছে, অথচ বাইরের যে সাধারণ মানুষ আছে তারা ওদের জন্য চিয়ার করছে, ওরা চাইছে যে ওরা জিতে যাক। তো সেই জিনিসটা কিন্তু এখানেও রয়েছে, একটা মানি হাইস্টের থেকে ইন্সপিরেশন তো আছেই, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার যেটা মজার জিনিস, যে আরেকটা দেখবেন ডায়লগ রেখেছে একটা, মানে নয়নতারার হয়তো আগে বিয়ে হয়ে গেছিলো, ওর একটা বাচ্চা আছে বা বোন থাকতে পারে, হোয়াট এভার এরকম কিছু হবে, তো সে বলছে যে আপনি ইয়ে বাল আসলি হ্যায় ইয়া আপনি ডাই কি হ্যায়। তো এখান থেকে এরকম একটা কনফিউশন ক্রিয়েট করবার চেষ্টা করেছে যে এটা কি ওই শাহরুখটাই নয়। তো আবার দেখবেন আরও একটা সিন আছে যেখানে ঋদ্ধি ডোকরা শাহরুখকে বলছে যে এটা ওই মেয়েটাই। তো এবার ওটা একটা কনফিউশনও রেখেছে যে যে বুড়ো শাহরুখটা অ্যাকচুয়ালি, এই বুড়ো শাহরুখ যে এ অ্যাকচুয়ালি কিন্তু মেকআপ স্পেশালিস্ট, এবং এ কিন্তু বহু বারবার রূপ চেঞ্জ করছে নিজের গোটা সিনেমা জুড়ে দেখবেন। তো এ কোনো কারণে ইয়াং শাহরুখ সে যে এই নয়নতারাকে রোম্যান্স করতে আসছে না, তো এটাও হতে পারে। যেটা মানে যদি মানি হাইস্টের থেকে ইন্সপিরেশন নিয়ে থাকে, মানি হাইস্টে দেখবেন প্রফেসরের সাথে ওই পুলিশ অফিসারের একটা প্রেমের অ্যাঙ্গেল ছিল, তো মেবি আবার এটাও হতে পারে যে শাহরুখের একটাই রোল নয়। তো আবার ট্রেলারের শেষের দিকে এটাও দেখিয়েছে যে আগে বেটে কো হাত লাগানে সে পেলে বাপ কো হাত লাগা, তো এই জিনিসটা বাপ সে নিপটলে, তো ওই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর একটা কনফিউশনও রেখেছে। তো এবার দর্শক কিন্তু গেস করবে, দুটো জিনিসই পসিবিলিটি আছে, যে একটাই রোল নেই, তো একটা রোল যার মাল্টিপল লুক আছে, আবার এরকম নয় ডাবল রোল, আবার এটা হতে পারে ট্রিপল রোল। তো এই কনফিউশনটা কিন্তু অ্যাটলি মেনটেন করেছে যে ট্রেলারের মধ্যে আমি অনেক কিছু গিভ অ্যাওয়ে করে দিচ্ছি, বলে দিচ্ছি যে ছবিটা কীরকম হতে চলেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি একটা ধোঁয়াশাও রেখে দিচ্ছি। এবার এখানে আরেকটা জিনিস, আমি যে রাজারানীর কথা বলছিলাম, একটা সিন দেখলাম ছোট্ট, হয়তো নোটিস করবেন না আপনারা, আপনারা যদি 0.5x ইত্যাদিতে চালিয়ে দেখেন দেখবেন একটা সিন আছে, একটা কুকুর মানে শাহরুখের দিকে চেঁচাচ্ছে, তারপর একটা সিন আছে যে শাহরুখ চা খেতে খেতে নিজের গায়ে ঢেলে দিচ্ছে। ওগুলো রাজারানীতে আরিয়া এবং নাজরিয়া নাজিমের যে প্রেমের দৃশ্যগুলো ছিল, ওর বাড়িতে যায় কুকুরকে বিস্কুট দেয়, যেটা আমাদের এখানে শুধু তোমারই জন্য হয়েছিল, দেখবেন ওখানেও আছে দেব কুকুরকে বিস্কুট খাওয়া এ খাওয়া, তো আমার মনে হয় ওগুলোকেই রিক্রিয়েট করেছে কোথাও একটা গিয়ে, ঠিক আছে। এবার এই ট্রেলারে যে VFX ইত্যাদিগুলো লাগছে সেগুলো ব্যাপক লাগছে, খরচাটা কোথায় হয়েছে বোঝা যাচ্ছে, ঠিক আছে, ছবিটার কেন এত বাজেট বেশি, রেড চিলিজের আজ অব্দি সবচেয়ে বড় প্রজেক্ট সেটা কেন বোঝা যাচ্ছে, সেটা অ্যাকশন ইত্যাদি সবের মধ্যে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার শাহরুখকে যেভাবে প্রেজেন্ট করেছে হেভি লাগছে, ব্যাপক লাগছে আমার শাহরুখকে ট্রেলারের মধ্যে, যখন ও বলে যে এক রাজা থা, ওই জায়গাটা ভাই মানে সলিড, বহত গুসে মে থা, ওই জায়গাটা যে এটা বলছে আর সেই অনুযায়ী ভিজুয়ালসগুলো কাটছে, ভিজুয়ালসগুলো দেখতে ব্যাপক লাগছে, তার সাথে শাহরুখ যেভাবে, এবং বয়স্ক শাহরুখটা অ্যাকচুয়ালি বেশি ব্যাডাস হতে চলেছে, এবং সেটা যখন বলে চাইয়ে তো আলিয়া ভাট এ গানা শোনাইয়ে না, ওই ব্যাপারগুলো হেভি লাগছে, মানে বুড়ো শাহরুখটা হেভি হতে চলেছে। এবার যদি এখানে ইয়াং শাহরুখ থাকে নাকি ডাবল রোল থাকে আই ডোন্ট নো, সেটা দেখার মতো বিষয় হবে। তবে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি বিজয় সেতুপতির পোর্ট্রেয়ালটা নিয়ে, দেখুন বিজয় সেতুপতিকে এই বয়স্ক যে লুকটা দিয়েছে সেটা কিন্তু ভালো লাগছে না, পুরো বোঝা যাচ্ছে যে ওটা উইগ ইত্যাদি পড়ে আছে, ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এক দ্বিতীয় হচ্ছে বিজয় সেতুপতি এর আগে নেগেটিভ প্লে করেছে লোকেশের ছবির মধ্যেই, ঠিক আছে, মানে মাস্টার আর বিক্রমের মধ্যে ও নেগেটিভ প্লে করেছে, এবার লোকেশ
জনরা ফিল্ম মেকার, ঠিক আছে, স্পেসিফিক জনরার সিনেমা বানায় এবং সে ভিলেন মানে ক্যারেক্টারগুলোকে বিজয় সেতুপতিকে একটু ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করেছে, সান্দানাম বলুন বা ভবানী বলুন, একটা ট্রেড দিয়েছে, ভবানী যেরকম আঙুল এরকম আঙুলে হেভি জোর আছে হাতে, এখানে সান্দানাম ড্রাগস নিয়ে নেয়। এবার অ্যাটলির কিন্তু ছবিতে না ভিলেনরা কখনোই সেরকম প্রাধান্য পায় না, পুরো জিনিসটাই হিরো স্পেসিফিক হয়। এবার সেইটা সেখানে দাঁড়িয়ে বিজয় সেতুপতিকে যখন ভিলেন বানাচ্ছে, তাকে যে যে জিনিসগুলো অ্যাটলিস্ট ট্রেলারের মধ্যে যা যা দেখতে পেলাম, যে ওর ছেলে মরে যাচ্ছে, ও এসে চিতায় আগুন দিচ্ছে, এবার ছেলে শাহরুখের সাথে ওর একটা ক্ল্যাশ লাগবে, ঠিক আছে, যা যা দেখতে পেলাম যতগুলো সিন, সেখানে কিন্তু বিজয় সেতুপতি স্ট্যান্ড আউট হচ্ছে না। যে লেভেলে পারফর্মার বিজয় সেতুপতি, সেই লেভেলের কিন্তু পারফরমেন্স কোথাও মনে হচ্ছে না, মানে কোনো হাইলাইট সিন কিন্তু পেলাম না সেরকম ট্রেলারের মধ্যে। তো ওটা আমার খুব টিপিক্যাল ওয়ান ডাইমেনশনাল ভিলেন মনে হলো। এবং একটা সিনে খালি বিজয় সেতুপতি আমার ভালো লেগেছে, দেখবেন ওই রকম জিভটা বার করে হ্যাঁ করে হাসছে একটা সিন আছে, ঠিক আছে, যখন ওটা ইয়াং বয়সে। এবার এখানে আমরা একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারছি যে শাহরুখ প্রথমে জাপানে ছিল এবং বিজয় সেতুপতি নিজে ওয়েপেন্স বিক্রি করে, তো ও একটা কিছু দেশের সাথে গাদ্দারি করেছে, তো সেখানে একটা সর্দারের কথাও বারবার কিন্তু মনে পড়ছে। সর্দার বলে যে কার্তি ছবিটা এসেছিল কদিন আগে, সেখানেও কিন্তু এরকম একটা অ্যাঙ্গেল ছিল কিন্তু, যে রয়ের মধ্যে একজন আছে যে বিট্রে করছে, যেটা চাঙ্গি পাণ্ডের ক্যারেক্টারটা ছিল, যার জন্য বুড়ো কার্তি সে বাংলাদেশে বন্দী ছিল এবং ফিরছিল না, তারপর একটা টাইমের পরে সে ফিরে আসে। তো এখানেও এরকম একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে, সর্দারের সাথে গল্পটার একটা মিল তো আমরা ডেফিনেটলি পাচ্ছি। নয়নতারা এবং যদি ইয়াং এসআরকে থেকে থাকে, যেটা আমি জানি না আছে কিনা, যদি থেকে থাকে তাদেরকে কিন্তু খুব একটা বেশি দেখায়নি। এই বয়স্ক এবং মাল্টিপল লুকসের ওপরই কিন্তু বেশি হাইলাইট করা হয়েছে, মানে বয়স্ক এসআরকেটার ওপরই বেশি হাইলাইট করা হয়েছে। অ্যাকশন ইত্যাদি তো মানে হেভি থাকতে চলেছে, সেটা আমরা আগে প্রিভিউতেও বুঝতে পেরেছিলাম, এখানেও বুঝতে পারছি, অ্যাকশন প্রচুর রয়েছে একদম। এবং নয়নতারার গলাটা কিন্তু আমার অরিজিনাল মনে হলো না, নয়নতারার গলা এরকম নয়, সেটা কেউ একটা হিন্দি কোনো বড় হিরোইনই ডাব করেছে, দেখা যাক কে ডাব করে থাকে সেটা। এবার যদি অনিরুদ্ধের কাজের কথা বলি, তাহলে দেখুন এখানে একটা র্যাপ বাজছে, ঠিক আছে, আই এম দ্য কিং খান নয়, এখানে আরেকটা র্যাপ বাজছে, আমি জানি না ওটা আই এম দ্য কিং খানেরই এক্সটেনশন হবে কিনা বা কিছু, বাট আরেকটা র্যাপ কিন্তু পিছনে চলছে, যেটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর জাপানের যে সিগনেচার মিউজিকটা, যেটা দেখবেন ওরা অন্য গানের মধ্যেও বিভিন্নভাবে ইউজ করেছে বিভিন্ন ভার্সানে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। গানগুলো যদি পছন্দ নাও হয়ে থাকে লোকে, দেখবেন ওই পোর্শনটা, ওই যে লুপটা, এই যে মিউজিকটা, এটাকে ওরা প্রতিটা গানে রেখেছে। এখানেও কিন্তু ট্রেলারের শেষের দিকে কিন্তু একটা অন্যভাবে ওই মিউজিকটাকে রেখেছে, তো ওই মিউজিকটা কিন্তু সিনেমার মধ্যে, ওটা একটি থিম মিউজিক সিনেমাটা, ওটা কিন্তু বারবার বারবার বিভিন্নভাবে সিনেমাতে বিভিন্ন জায়গায় বাজবে। তো দেখা যাক ওটাকে অনিরুদ্ধ বিজিএমটা কীরকম করে, গানের দিক থেকে তো সত্যি বলছি ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছে। এবার যদি দেখি বিজিএমও ডিসঅ্যাপয়েন্ট করেছে অনিরুদ্ধ, মানে এই মিউজিকটা তো হেভি লেগেছে, বাকি যে গোটা ওভারঅল সিনেমা যে বিজিএমটা মোমেন্টসগুলো, যেখানে ভিলেনের ইন্ট্রো হচ্ছে, এ হচ্ছে, সেই জায়গাগুলোতে কীরকম এ করে থাকে, কারণ অনিরুদ্ধের সাথে প্রথমবার অ্যাটলি কাজ করছে, এর আগে রহমানের এআর রহমানের সাথে কাজ করেছে, তার আগে থেরিতে অন্য মিউজিক ডিরেক্টর ছিল, তো ও আর রাজারানীতে জিবি প্রকাশ ছিল, তো ও এর আগে কখনো কাজই করেনি অ্যাটলি এর সাথে, অনিরুদ্ধের সাথে। তো দেখা যাক এবারে কীরকম তারা আউটপুট দেয় আর কি। গানগুলোর ক্ষেত্রে তো ডিসঅ্যাপয়েন্টিংই লেগেছে, দেখা যাক বিজিএমটা কীরকম হয়। দেখুন আমার পার্সোনালি এরকম হোলসাম প্যাকেজওয়ালা সিনেমা দেখতে খুব ভালো লাগে, যেটা আমাকে 3 ঘন্টা পুরো এন্টারটেন করবে, সব কিছু দেবে, কমেডি, অ্যাকশন, রোম্যান্স, সব কিছু, গান ইত্যাদি। গানগুলো পার্সোনালি আমাকে ডিসঅ্যাপয়েন্টই করেছে, বাট এই যে ধরনের কমেডি, ঠিক আছে, এটা দেখুন একটা জনরা স্পেসিফিক সিনেমা নয়, অ্যাটলি ওরকম বানায়ও না, ঠিক আছে, এবং এই কমেডিটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এই কমেডিটা সিনেমা হলে বহু লোকের সাথে দেখলে কিন্তু ওয়ার্ক করে। তাই জন্য পাঠানের দেখবেন যে কমেডি আছে, কিছু কিছু জায়গায় কিন্তু ক্রিঞ্জ অ্যাকচুয়ালি, তখন আমি প্রাইম ভিডিওতে দেখছিলাম তখন আমার মনে হয়েছে, কিন্তু ওই কমেডিগুলো কিন্তু হলের মধ্যে ওয়ার্ক করে আসছিল, তো হলের মধ্যে ওই ক্রাউডের মধ্যে অনেক কিছু না ওয়ার্ক করে যায়, ঠিক আছে, তখন অন্যইভাবে একটা মানে কনজাম্পশনটা পুরো অন্যরকম হয়ে যায়, সেটা ওটিটি বা এর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তো দেখা যাক, আমি তো এরকম ছবি দেখতে খুব পছন্দ করি, এবং অ্যাটলি পুরো একদম হোলসাম একটা জিনিসই দিয়েছে। আমার পার্সোনালি ট্রেলারটা খুবই ভালো লেগেছে, এইটা আগে দরকার ছিল, গানগুলোর আগে এটাই দরকার ছিল, তবে দেড় আয় দুরুস্ত হয়। কালকে থেকে অ্যাডভান্স ওপেনিং খুলে আছে, দেখা যাক কীরকম রেসপন্স আসে, আমি তো কোয়াইট এক্সাইটেড দেখার জন্য। প্রপার একটা মশালা ফিল্ম আসতে চলেছে বহুদিন পরে হিন্দি সিনেমাতে, যেটাতে একদম সব কিছু থাকবে, এবার দেখা যাক চেন্নাই বক্সেসে কীরকম হয়। কালকে তো অ্যাটলিস্ট স্পিচ শুনছিলাম, হি ওয়াজ ভেরি কনফিডেন্ট, অ্যান্ড ও বলছিল যে আমি অ্যাকচুয়ালি চেন্নাইতে এটা রেখে অর্গানাইজ করিয়েছি, আমি শাহরুখ স্যারকে বলার জন্য যে মানে আমি জানি না, মানে আপনারা দেখে নিন এখানে ইউ আর আওয়ার হিরো, আপনাকে আমি কীভাবে ওয়েলকাম করবো, এবং এরা সবাই হলে আসবে, আমাকে এরা প্রচণ্ড ভালোবাসে, এইগুলো অ্যাটলি বলেছে। এবং তার সাথে শাহরুখের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ইত্যাদি সব টেকনিশিয়ানদেরকে থ্যাংক ইউ বলেছে, এ করেছে, বাট অ্যাটলি ওয়াজ ভেরি কনফিডেন্ট। অ্যাটলিকে এরকম কনফিডেন্ট আমি দেখেছিলাম হচ্ছে এর সময়, মার্সেলের যখন এ হয়েছিল, সেখানে এ হয়েছিল, ধানুষও এসেছিল গেস্ট হয়ে, সনির ইউটিউব চ্যানেল এখনও হয়তো আছে দেখতে পারেন, তো ধানুষ এসেছিল, কেবি বিজেন্দ্র প্রসাদ যেহেতু রাইটার ছিল ও ছিল, রাজামৌলি কংগ্রাচুলেট করেছিল, তো সেখানেও দেখেছিলাম বলেছিল যে আমি বিজয় স্যারকে মানে দারুণ একটা ছবি দেবো, এ দেবো, এরকম আর কি, আমরা আবার কিছু কামব্যাক করছি আফটার থেরি, একটা বড়ো কিছু নিয়ে আসছি, তো মানে হি ওয়াজ ভেরি কনফিডেন্ট। অ্যাটলির এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কালকে আমি অ্যাটলিকে যখন দেখলাম, অ্যাটলি যদি একটু হিন্দিতে এসে একটু ইন্টারভিউ দিতে দিত খুব ভালো হতো, অ্যাটলির আপনারা যদি তামিল ইন্টারভিউ হয়তো ম্যাক্সিমাম লোকে দেখেনি, যদি দেখেন হি ইজ ভেরি কনফিডেন্ট, হোয়াট হি মেক্স
ইজ ভেরি কনফিডেন্ট অ্যান্ড ক্লিয়ার অ্যাবাউট ইট, ভিশনটা পুরো ক্লিয়ার। তো সেটা এই স্টেজেও দেখলাম। তো অ্যাটলিকে দেখে আমার ছবিটার উপর কনফিডেন্স আরও বেশি হয়ে গেছে, কারণ অ্যাটলি যখন কনফিডেন্ট, অ্যাটলি ভাই কপি করবে, এই করবে, যা খুশি করবে, ম্যাশ আপ বানাবে, কিন্তু আপনাকে 3 ঘন্টা পুরো বসিয়ে এন্টারটেন করবে, পয়সা ওয়াসুল। আপনি যদি টিকিটে 200-300 হোয়াট এভার দিয়ে থাকেন, আপনাকে কিন্তু সেইটা পুরো উসুল করে ও বাড়ি পাঠাবে, এইটা কিন্তু গ্যারেন্টি। তো সেই জিনিসটা কিন্তু এখানেও হতে চলেছে জাপানের ক্ষেত্রেও আমার মনে হচ্ছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।